জাতীয় পার্টির এমপিদের বলবো আগামী কালকের মধ্যে আপনারা পদত্যাগ করুন জনগণের কাতারে চলে আসুন ওই কাওয়া কাদেরদেরকে এই দেশটাকে নিয়ে খেলা করতে দেব না দেশটা বাংলাদেশটা জনগণের এর নেতৃত্বে বেগম খালেদা জিয়া আর আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তাই বলতে চাই আজ দুটোবার দেখলাম যশোরে এবং চট্টগ্রামে আর কক্সেস বাজারে প্রধানমন্ত্রী সরকারি সফরে গিয়ে নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী পদে পদে সংবিধান লঙ্ঘন করেন মানুষ বলে হায় হায় আবার শেখ হাসিনার অধীনে নির্বাচন আবার কি রাতে ভোট হয়ে যাবে আবার কি আমাদের ভোট লুট করে নিয়ে যাবে আজ এই মহাসমুদ্রে ঘোষণা করতে চায় ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে শেখ হাসিনার বিদায় হবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে জনগণ ভোট দেবে বিএনপি সরকার গঠন করবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ হবে এই যে বিশাল মাঠ এই মাঠের বাইরে দশ মাঠ লোক আছে তাদের সকলের সামনে আপনাদের সামনে আমাদের এমপি সাহেবরা আজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুয়াজ্জেম হোসেন আলাল বলেছেন যে আজকে দশম সমাবেশ হয়ে গেল আমি বলবো আজকে দশ নম্বর সতর্কতা হয়ে গেল সতর্ক সংকেত যখন দশ নম্বর হয়ে যায় তারপরে আর কিছু থাকে না প্রলয় শুরু হয়ে যায় একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল আন্দোলনের মধ্য দিয়ে সরকারের ভেতরে প্রলয় শুরু হয়ে যাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের আচ্ছা ঠিক আছে উবাইদুল কাদের বলেন খেলা হবে কাওয়া কাদের বলেন বারবার বলেন খেলা হবে আমরা সাতজন এমপি পদত্যাগ করেছে দেশনায়ক তারেক রহমান কি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ ফিরে আসবে জিয়াউর রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে আসবে দেশনেত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসবে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ তৈরি হয়ে যান পরবর্তী চূড়ান্ত কর্মসূচির মহাপ্রলয়ের জন্য তৈরি হয়ে যান আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم
আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি সংগ্রামী প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গত আড়াই মাসে আমাদের দশটি সমাবেশের নয়টি বিভাগীয় সমাবেশ হয়েছে আসলে কি নয়টি বিভাগীয় সমাবেশ হয়েছে নয়টি মহাসমাবেশ আমরা দেখেছি আর আজকে আমি বলেছি জনসমুদ্র আপনারা তো এখানে বসে আছেন এই যে বিশাল মাঠ এই মাঠের বাইরে দশ মাঠ লোক আছে তাদের সকলের সামনে আপনাদের সামনে আমাদের এমপি সাহেবরা আজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুয়াজ্জেম হোসেন আলাল বলেছেন যে আজকে দশম সমাবেশ হয়ে গেল আমি বলবো আজকে দশ নম্বর সতর্কতা হয়ে গেল সতর্ক সংকেত যখন দশ নম্বর হয়ে যায় তারপরে আর কিছু থাকে না প্রলয় শুরু হয়ে যায় একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল আন্দোলনের মধ্য দিয়ে সরকারের ভেতরে প্রলয় শুরু হয়ে যাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উবাইদুল কাদের বলেন খেলা হবে কাওয়া কাদের বলেন বারবার বলেন খেলা হবে আমরা সাতজন এমপি পদত্যাগ করেছে জাতীয় পার্টির এমপিদের বলবো